তিনবারের প্রধানমন্ত্রী, এদেশের একজন মুক্তিযুদ্ধের এত বড় এক কমান্ডার, স্বাধীনতার ঘোষক, তার সহধর্মিণী, তাকে মুক্তিযুদ্ধের চেতনার ধ্বজাধারীরা যেভাবে নিপীড়ন নির্যাতন করছে, পৃথিবীর ইতিহাসে এই দৃষ্টান্ত বিরল। তার হাত পার আঙ্গুলগুলো ঠিক কাজ করছে না, বাম হাত ও পায়ের আঙ্গুলগুলো হাত অবশ হয়ে যাচ্ছে, হাঁটতে তার খুবই কষ্ট হচ্ছে এবং খাওয়া দাওয়া করতেও তার জন্য কষ্ট হচ্ছে। বাথরুমে পরশুদিন একবার তিনি পড়েও গেছিলেন। এইরকম পরিস্থিতিতে বিনা চিকিৎসায় তাকে কারাগারের মধ্যে ফেলে রাখা হচ্ছে। আমরা বারবার যেটা বলে এসেছি যে তাকে তো অন্যায়ভাবে বন্দি করার উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশে রাজনীতির ময়দানকে শূন্য করা। আজকের যিনি সরকার প্রধান, তিনি তার প্রতিপক্ষ, বিরোধী প্রতিপক্ষ রাখবেন না। এই কারণে নির্দোষ বিএনপি চেয়ারপারসনকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছেন, কোনো কিছুই প্রমাণ করতে পারেননি, আর পারছেন কিভাবে রাষ্ট্র ক্ষমতাকে দখল করে। রাষ্ট্র ক্ষমতাকে দখল করে তিনি এই কাজটি করছেন, এছাড়া তো তিনি করতে পারতেন না। এই জন্যই তার ক্ষমতায় দরকার, নির্বাচন দরকার নেই, ভোট দরকার নেই, জনগণ দরকার নেই, কারণ তিনি তার প্রতিপক্ষকে, বিরুদ্ধ রাজনৈতিক শক্তিকে দমন করে, পর্যুদস্ত করে তিনি ক্ষমতায় টিকে থাকতে চান। তার এই ক্রম অবনতিশীল শারীরিক অবস্থা প্রমাণ করে এক ঘৃণ্য চক্রান্ত শুরু করেছেন বেগম জিয়াকে ঘিরে আজকের এই অবৈধ সরকার। বন্ধুরা আমার, আমি সরকারের এই নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তার উন্নততর চিকিৎসা হোক, সুচিকিৎসা হোক, এই দাবি করছি। তাকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হোক, এমআরআই মেশিন, সিটি স্ক্যান সহ উন্নততর যন্ত্রপাতি যে হাসপাতালে আছে সেই হাসপাতাল, বিশেষায়িত হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হোক। আমরা এই জন্যই বলছি তার বোর্ডে যাদেরকে রাখা হয়েছে তারা প্রধানমন্ত্রীর কথা অনুসারেই প্রতিবেদন দেবেন, এ কথা আমরা আগেই বলেছি, তাই দিয়েছেন তারা। এমনকি যে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট তাকে চিকিৎসা দিচ্ছিলেন, ফিজিওথেরাপি করতেন এবং তার এই ফিজিওথেরাপিতে তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন, তাকে এই কারণে বাদ দেওয়া হয়েছে, দুই তিন বছর যার অভিজ্ঞতা। এবং এই সরকারের দলীয় চেতনার সাথে সম্পর্ক যুক্ত বলেই একজন অনভিজ্ঞ ফিজিওথেরাপিস্টকে দেওয়া হয়েছে। সে তো কখনোই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পন্ন করেছে সরকার, বন্দুকের নলের মুখে দেশ ত্যাগ ও পদত্যাগে বাধ্য হওয়া প্রধান বিচারপতি এস কে সিনহা তার বইতে উল্লেখ করেছেন কিভাবে তাকে দেশ ছেড়তে বাধ্য করা হয়েছে, কিভাবে তাকে পদত্যাগে বাধ্য করে বিচার বিভাগকে সরকার নিয়ন্ত্রণে নিয়েছে। তিনি তার আত্মজীবনী বইয়ে পরিষ্কার উল্লেখ করেছেন তিনি সরকারের চাপে ও হুমকির মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। বিচারপতি সিনহা তার এ ব্রোকেন ড্রিম বইয়ে পরিষ্কার বলেছেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হুমকি ও ভীতি প্রদর্শনের মুখে তিনি দেশ ছেড়েছেন এবং তার পরিবারকে জিম্মি করে বিদেশে থাকাকালীন অবস্থায় তাকে পদত্যাগে বাধ্য করা হয়। এটি বিভিন্ন দেশ বিদেশের গণমাধ্যমেও এই কথাগুলি এসছে। বন্ধুরা, এস কে সিনহার বক্তব্যে আবারও পরিষ্কার হলো বন্দুকের নলের মুখে বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিয়েই সরকার বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় রায় দিয়ে
কারাবন্দী করে এক নম্বর মিশন কার্যকর করার পর এখন দুই নম্বর মিশন কার্যকর করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে 21 আগস্টের মামলায় আগামী 10ই অক্টোবর রায় দেওয়া হবে। দীর্ঘ 14 বছর ঝুলন্ত রাখার পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের তারিখ ঘোষণা সুপরিকল্পিত নীল নকশারই অংশ। রায় প্রকাশের আগেই সরকারের মন্ত্রী ও নেতারা নানা ধরনের বক্তব্য রাখছেন, বলছেন এই রায় প্রকাশিত হওয়ার পর বিএনপি বিপাকে পড়বে। তার মানে সরকার জানে কি রায় হতে যাচ্ছে, অথবা সরকারই 21 আগস্টের মামলা রায় লিখে দিচ্ছে। পাশ হলো বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন, সরকারের লাখ কোটি টাকার দুর্নীতি ধামাচাপা দিতেই এই কালো আইন করা হয়েছে। গণমাধ্যমে অথবা কোনো মাধ্যমেই যাতে দুর্নীতির কোনো খবর প্রকাশিত না হয় অথবা প্রকাশ করতে না পারেন, সেজন্যই এই ন্যাক্কারজনক কালো আইন তৈরি করা হলো। বন্ধুরা, এই কালো আইনে মানুষের সকল বাক ব্যক্তি স্বাধীনতা হরণ করা হয়েছে। দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধের বিস্তার লাভ করার সুযোগ করে দেওয়া হয়েছে। এটি সংবিধান বিরোধী একটি আইন, কারণ এই আইনে সংবিধানের মূল চেতনা, বিশেষ করে মুক্ত চিন্তা, বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা সহ মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে দেশের মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়ল, কারণ আইন শৃঙ্খলা বাহিনী এখন বিনা ওয়ারেন্টে সংবাদপত্র ও সাংবাদিকদের অফিসে ঢুকে তল্লাশির নামে তাণ্ডব চালাতে পারবে, কম্পিউটার সহ সকল কিছু সিজ করতে পারবে, যে কাউকে গ্রেপ্তার করতে পারবে। সাধারণ মানুষও এই কালো আইনের থাপা থেকে রেহাই পাবে না। ডিজিটাল নিরাপত্তা আইন নামক এই কালো আইনের 8, 21, 25, 28, 29, 31, 32 ও 43 ধারা সংবিধান পরিপন্থী। এই আইন বাকশালেরই প্রেতাত্মা। এই কালা কানুনের বিরুদ্ধে দেশবাসী সহ সকল গণমাধ্যমের কর্মী, মুক্ত চিন্তার মানুষদের রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে তালিকা করে আজগুবি সংবাদ প্রকাশ করছে কিছু গণমাধ্যম। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশব্যাপী সংসদীয় এলাকায় বিএনপির নামে ভুয়া প্রার্থী তালিকা ছাপানো হচ্ছে। এটি সম্পূর্ণরূপে একটি চক্রান্ত এবং সরকারের বিভিন্ন এজেন্সিরাই মিথ্যা তালিকা সরবরাহ করছে তা প্রকাশ করার জন্য। আমি দলের পক্ষ থেকে এ ধরনের বারবার সংবাদ প্রচার ও প্রকাশ থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি।